আসসালামু আলাইকুম, আমার একটি আজব এবং সুন্দর দিনে আপনাদেরকে স্বাগতম। আজকে হঠাৎ করে সকালবেলা উঠে মন চাইল যে কোথাও থেকে ঘুরে আসি, জানি না কোথায় যাব। ঘোলা ঘোলা ক্যামেরা নিয়ে বের হয়ে পড়লাম যে আমি যাবো আর আপনাদেরকে দেখাবো যে আমি কোথায় যাচ্ছি। তারপর বাসার সামনে একটা অটোওয়ালা মামাকে পেয়ে বললাম, মামা যেখানে খুশি নিয়ে যান আপনি, এবং হাতে একটা বাটার বন নিয়ে আমি অটোতে বসে পড়লাম। অটোতে বসে দেখলাম রাস্তার অবস্থা আসলে খুবই খারাপ। তারপর দেখলাম ভাঙ্গা রাস্তা দিয়ে মামা আমাকে কোনো এক জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে কোথাও। বিষয়টাকে একদমই পাত্তা না দিয়ে আমি বাটার বন খাওয়া শুরু করলাম। জঙ্গলের রাস্তা পার হয়ে কোনো এক পাহাড়ি রাস্তার ভিতরে ঢুকে পড়ে দেখলাম এখানে অনেক বাসা, অনেক গাড়ি, অনেক মানুষজন। এত মানুষজন গাড়ি দেখার পরে আমার আবার খিদা পেলো এবং আমার কাছে একটাই বাটার বন ছিল, তো তাই বিষয়টাকে আর মাথায় না নিয়ে আমি পাহাড়ি রাস্তা এনজয় করা শুরু করলাম। হঠাৎ মাথায় চিন্তা এলো যে আমি তো পাহাড়িদের মতোই দেখতে, তারা যদি আবার নিজেদের মানুষ ভেবে আমাকে আটকায় রেখে দেয়। তাই আমি তাড়াতাড়ি করে মাস্ক পরে নিলাম। পাহাড়ি রাস্তা পার হতেই দেখি কোনো এক নদীর পাড়ে আমি চলে এসেছি। নদী পার হতেই দেখি অনেকগুলো অটোওয়ালা মামা কোথাও সবাইকে নিয়ে যাওয়ার জন্য ডাকছে, তাই আমিও বসে পড়লাম। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখি মাথার উপরে কোনো এক রাস্তা। মনের মধ্যে খুব আগ্রহ জাগলো যে এই রাস্তাটা আসলে কি আমাকে দেখতেই হবে। একদল মানুষ দেখলাম চলন্ত সিঁড়ির মাঝে দিয়ে সেখানে যাচ্ছে, আমিও তাদের সাথে চললাম। মাথার উপরের রাস্তায় কি আছে সেটা দেখার জন্য আমাকে এখান থেকে টিকিট নিতে হবে, তাই আমি সেই টিকিট কিনে লিফটের সাহায্যে উপরে চলে গেলাম। উপরে এসে দেখলাম এখানে তো মেট্রো চলাচল করছে, তাই অনেকগুলো আপু এবং আন্টির সাথে দাঁড়িয়ে আমিও ভাবলাম তাদের সাথে একটু ঘুরে আসি। এসির মধ্যে বসে বসে বাইরের দৃশ্য দেখতে ভালোই লাগছিল। ঠিক তখনই আমার গন্তব্যের ঠিক নেই বলে আমাকে মেট্রো থেকেও নামিয়ে দেওয়া হলো, এবং আমি আবারও একটি মামাকে বললাম যে মামা যেখানে খুশি আপনি নিয়ে চলেন। মামা হয়তো মামিকে ফোন দিয়ে বলছিল যে মেহমান বাসায় নিয়ে যাচ্ছে ভালো কিছু রান্না করতে। আমার কাছে টাকা নেই বলে মামাও আমাকে রিক্সা থেকে নামিয়ে দিয়ে বলল যেখানে খুশি সেখানে চলে যান। গরিব মানুষ আমি একটা রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছিলাম আর ভাবছিলাম সারাদিন আমি কোথায় খাবো আর কোথায় থাকবো। হঠাৎ এক ভালো মানুষের সাথে রাস্তায় দেখা, সে আমার কষ্ট দেখে আমাকে তার বাসায় নিয়ে গেল এবং আমাকে নাস্তার মধ্যে চাইনিজ খেতে দিল, এবং আমি বাচ্চা এটা দেখে তাদের কম্পিউটারে আমাকে মিস্টার বিনু দেখতে দিল। খেয়ে দেয়ে গোসল করে তাদের বাসার জামা কাপড় পরে আমি শুয়ে পড়লাম এবং ভাবতে থাকলাম যে এখনকার যুগে এত ভালো মানুষ কোথায় পাওয়া যায়, এবং এটা ভাবতে ভাবতে আমার একটু কান্নাও চলে আসে। তাদের একটি বিড়ালও ছিল এবং বিড়ালটাও আমাকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম করেছে এবং বারবার আমার কাছে এসে দেখছিল যে আমার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। অনেক সুন্দর রোদ পেয়ে আমি একটু চুল শুকাতেও বসে পড়লাম রোদে। দুপুরের লাঞ্চ হিসেবে তারা আমাকে অনেক মজাদার গরুর মাংস, বেগুনের ভর্তা, মুরগির মাংস, ডাল খেতে দিল এবং আমি পেট ভরে খেলাম। সুন্দর একটি ছাদ দেখতে পেয়ে আমি ছাদে চলে গেলাম এবং ছাদের মধ্যে ফুল দেখতে পেয়ে সেই ফুলের কাছেও চলে গেলাম। তারপর ফুল ছিঁড়ে কানে দেওয়ার পথ চিন্তা যেন না আসে আমি তাই তাড়াতাড়ি হাতটা সরিয়ে ফেললাম। বিকালের নাস্তা খাওয়ানোর জন্য আমাকে তারা একটি সুন্দর রেস্টুরেন্টে নিয়ে গেল এবং সেখানে আমি একটি অনেক মজাদার কফি খেলাম। তারপর আমার মনে পড়লো যে আমার আসলে বাসায় ফেরা উচিত। সারাদিন ভালো মানুষের বাসায় ছিলাম এবং আমি অনেক কিছু খাইছি, আর কষ্ট দেওয়া ঠিক হবে না। তারা আমাকে বারবার থাকতে বলছিল কিন্তু আমি ভাবলাম যে না থাক, এবার আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। অনেক জ্যাম পার হয়ে স্টেশনে পৌঁছেও দেখি অনেক বড় টিকিটের লাইন। সেই টিকিটের লাইন পার হয়ে আমি তাড়াতাড়ি করে আবারও আমার জঙ্গলের রাস্তায় চলে আসলাম। এই ছিল আমার আজকের আজব এবং সুন্দর দিনটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, সাথে থাকবেন আমার এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।